বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিগত বেনুদা সিরিজের একটি গল্প আপনারা আগেই শুনেছেন, বাগদেবী সন্ধানে বেনুদা। তারই দ্বিতীয় সিরিজের গল্পটি আজ প্রকাশিত হতে চলেছে রহস্য আর রোমাঞ্চের কথায়। আজকের গল্প শ্রী সোমনাথ ব্যানার্জির রচিত চিনেবাড়ির রহস্য। গল্পটির শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টে দিতে ভুলবেন না। সঙ্গে থাকুন, আর এ ধরনের বেনুদা সিরিজ আপনাদের শুনতে চান কি না সেটা বলতে থাকুন আমাদের রহস্য রোমাঞ্চের পাতায়। আপনাদের এক একটি কমেন্ট আমাদের সাহস যোগায় আরও নতুন নতুন কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আজকের গল্প চিনিয়েবাড়ির রহস্য। দেখিস মা, রাজবল্লভী মন্দিরের নান মন্দিরে ভোগের থালা থেকে কিছু পরিমাণ ভাত হাতে নিয়ে সেটা মা রাজবল্লভীর দিকে তাকিয়ে কপালে ঠেকিয়ে বলে ওঠেন রহস্য রোমাঞ্চ উপন্যাসিক নীলকমল ব্যানার্জি। আমরা তিনজন নীলকমলবাবুর এরকম ভক্তিগতগত ভাব দেখে একেবারে অবাক হয়ে যাই। আমরা বলতে আমি, বেনুদা আর সঞ্জীববাবু। বেনুদা এবার বলে, ওষাই নতুন বই কবে পাবলিশ হচ্ছে? নীলকমলবাবু একটা বিনয়ের হাসি এসে বলেন, মানিম আর মাত্র এক সপ্তাহ অপেক্ষা কেবল। তাই তো ভাবি, প্রণামটা এমন দীর্ঘায়িত হলো কেন, যেখানে আপনার সামনে গরম ভাত আর সবজি উপস্থিত। আসলে বেনুবাবু, এই মায়ের মুখখানা দেখে বড় মায়া জাগলো তাই। বেশ বেশ, এবারে ঝটপট খেয়ে নিন, তারপর পুকুর পাড়ে বসে কথা হবে না। গতকাল সন্ধ্যার সময় আমরা তিনজন, মানে বেনুদা, আমি আর নীলকমলবাবু চলে আসি হুগলির বোরল গ্রামে। না, এখানে ঘুরতে আমরা আসিনি। আসলে বোরল গ্রাম পঞ্চায়েতের বার্ষিক অনুষ্ঠানে নীলকমলবাবুকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করেন সঞ্জীববাবু, আর এও বলে দেন যাতে বেনুদাও সঙ্গে আসে যেন। এমনিতেই বেনুদার কর্মব্যস্ততা এখন অতটা নেই, তারপর এরকম গ্রাম্য পরিবেশে আসতে আমরা খুবই ভালোই বাসি, তাই বেনুদা এক কথায় রাজি হয়ে যায়। নীলকমলবাবু বেনুদা রাজি শুনতে এক প্রকার হালকাই বোধ করতে থাকেন। তাই তো গতকাল বিকেলবেলায় নীলকমলবাবু গাড়িতে চেপে রওনা দিই আমরা তিনজন। সঞ্জীববাবুর বাড়ি আস্তে আস্তে বেশ রাত্রির হয়ে যায়, তাই আজ আমরা চলে আসি বিখ্যাত শ্রীশ্রীমা রাজবল্লভীর মন্দিরে। এখানে মায়ের পুজো দিয়ে বানেশ্বর মহাদেব দর্শন করে, রন্ধনশালা দর্শন করে, মধ্যাহ্নভোজন সম্পূর্ণ করে আমরা এখানে বসে আছি মন্দিরের সংলগ্ন পুকুর ঘাটে। জায়গাটা কিন্তু বেশ খাস সঞ্জীববাবু, এর স্মৃতি বহুকাল আমরা বয়ে বেড়াবো। সঞ্জীববাবু বললেন, কি যে বলেন মশাই, এতে কিছুই নেই। আমি গেল বছর কলকাতা শহর গেলে পরে নীলকমলবাবুর কাছে যা যত্ন পাই তার কাছে এটা নস্যি মাত্র। নীলকমলবাবু হাতের চেটুতে থাকা জোয়ান পরিষ্কার করতে করতে বলেন, মানে ধর মশাই, ওসব ছাড়ুন তো, গোটা দশেক বিশাল বাড়ি আর সাজানো বাগান, কিন্তু আপনি যে পরিবেশে দেখাচ্ছেন কি আমার মন একেবারে ভরে গেল। এটা একদম ঠিক কথা বলেছেন কিন্তু নীলকমলবাবু। এরপর সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে পুকুর পাড় থেকে আমাদের সামনে এসে বলে বেনুদা, শহরের ইট পাথরের মধ্যে থাকতে থাকতে আমাদের কখন পাথর রয়ে গেছি বুঝতেই পারিনি, তাই মাঝে মাঝে গ্রামে এসে এখানকার সরল মানুষগুলোর সাথে মিশলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরা যায়, কি বলেন নীলকমলবাবু? এতক্ষণ আমাদের কথা শুনে সঞ্জীববাবু জিজ্ঞাসা করলেন, মিস্টার মুখার্জি, এই মন্দির আপনার কেমন লাগলো? বেনুদা মৃত হেসে বলে, খুবই সুন্দর, আর এটা দেখে ভালো লাগলো যে এখানে রাজনীতির ছোঁয়া এখনো পর্যন্ত লাগেনি। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন মিস্টার মুখার্জি, ত
তবে বাঙালিরা যে বোকা তাদের কিছুদিনের মধ্যেই। সঞ্জীববাবুর কথা থামিয়ে বেনুদা বলে, বাঙালিকে এত বোকা ভাববেন না সঞ্জীববাবু, বাঙালি হলো একটা বুদ্ধিমান জাত, তারা জানে ধর্মের অর্থ কি। তাই মানে ওসব ছাড়ুন তো মশাই, আমার তো এটা ভেবেই চিন্তা হচ্ছে যে সংবর্ধনে সবাই কি বলবো, আর আপনারা সব সরি সরি নীলকরণবাবু সরি। আমরা মন্দির থেকে বেরিয়ে আসার সময় সঞ্জীববাবু বললেন, প্রভাতবাবুর আমাকে ক্ষমা করবেন কিন্তু। বিনুতে অবাক হয়ে জিজ্ঞাসা করে, ক্ষমা কিন্তু কেন? আসলে আপনার অনুমতি না নিয়ে একটা কথা দিয়ে ফেলেছি মশাই। কি কথা? নীলকণ্ঠবাবু বলে ওঠেন, আরে কি কথা ভায়া সঞ্জীব? আসলে আমাদের গ্রামের জমিদার সুরেন্দ্রনাথ চিনে মহাশয় জানতে পারেন যে আপনারা তিনজন আমার বাড়িতে আসছেন, আপনারা গ্রামের অতিথি, উনি আপনাদের নিমন্ত্রণ জানিয়েছেন আজ রাতের নৈশ ভোজে। আমার উচিত ছিল আপনাদের অনুমতি নেওয়ার, কিন্তু বুঝ দিতে পারছেন মানে ও সঞ্জীব ভাই ওসব ভাবছো কেন বলো তো, মানে তোমার কথা মানে আমার কথা। এরপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, কি বেনুবাবু আপনি যাবেন তো নাকি? অবশ্যই যাব, আর আপনার মতন স্বনামধন্য লেখক বললে অবশ্যই যেতে হবে বই কি। মন্দির থেকে বেরিয়ে আমরা চারজন নীলকমলবাবুর গাড়ি করে রওনা দিয়ে চিনে বাড়ির উদ্দেশ্যে। বাড়িটা অবশ্য সঞ্জীববাবুর বাড়ির কাছেই। সঞ্জীববাবুর কথা শুনে যেটুকুন বুঝলাম তাতে মনে হলো রাস্তার এদিক আর ওদিক, তবে ওটা রাস্তা না বলে রণ নদীর ওপর গড়ে ওঠা খড়িগাছি পোলের এদিক আর ওদিক বললেই ভালো হয়। রণ নদীর নাম শুনতে নীলকমলবাবু বলেন, এই বুঝলেন বেনুবাবু, ওটা কি মানে এই নদীটাকে আমি প্রথমে খাল ভেবেছিলাম। বেনুদা রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, সেটাই স্বাভাবিক নীলকমলবাবু, আসলে নদীর ওপর পলি জমে ওটা খালে পরিবর্তন হয়েছে, বলতে পারেন এখানে মানুষের কর্মদক্ষতা স্বীকার করতেই হয়। বেনুদার কথা শেষ হতে না হতেই মাঝ রাস্তায় গাড়িটা থেমে যায়। নীলকমলবাবু গাড়ির চালক দেখে বলে গাড়ি সারানো প্রয়োজন, এমনিতেই শীতকাল খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায়, তার উপর কনকনে ঠান্ডায় গ্রামের অন্ধকার রাস্তা একেবারে শুনশান। দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক আর ঝিঝি পোকার কর্ণবিদারক শব্দে আমরা যাকে বলে একেবারে নাজেহাল। বেনুদা বলে, সঞ্জীববাবু এখন উপায়টা কি? উপায় দুটো বেনুবাবু, প্রথমটা হলো হাঁটা আর দ্বিতীয়টা হলো টোটোর অপেক্ষা করা। পাশ থেকে নীলকমলবাবু বলেন, এই এই কী করবেন বেনুবাবু? বেনুদা রাস্তার চারদার ফোনের আলোয় দেখে বলে, দেখুন যা বুঝছি এখানে দাঁড়ানো ঠিক হবে না সঞ্জীববাবু, তারপর ইন্দ্রনাথবাবুর বাড়িতে যেতেও আমাদের দেরি হয়ে যেতে পারে, তাই আমাদের হাঁটাটাই উচিত হবে, আর পথে যেতে যেতে যদি টোটো দেখতে পাই তাহলে উঠে পড়া যাবে। একদম ঠিক বলেছেন মিস্টার মুখার্জি। ও মশাই ওগুলো কি? ভয়ার্তস্বরে বলে ওঠেন নীলকমলবাবু। বেনুদা মুচকে এসে বলে, ভয় পাবেন না নীলকমলবাবু, ওগুলো শিয়ালের দল। এরপর আবারও হাঁটা শুরু হয়। নীলকমলবাবু ভয় কতটা কাটল জানি না, তবে টোটো পাওয়া অবধি ভদ্রলোক আমার বাম হাতটা শক্ত করে চেপে রাখলেন। চিনে বাড়ির সামনে আমাদের টোটো থামতে দেখি সাদা রঙের মাটির দোতলা বাড়ি, এবং আকার আয়তনে যে বেশ বড়সড় ব্যাপার সেটা বলে দিতে হয় না। রাস্তার ধারেই এত বড় বাড়ি, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির সংলগ্ন একটা টালির চালের মাটির ঘর, সাইনবোর্ডে লেখা বিবেকানন্দ ক্লাব, ক্লাব পেরোতেই একটা কালো রঙের দরজা। সঞ্জীববাবু সেটার কড়া ধরে নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। সঞ্জীববাবুকে দেখতে পেয়ে ভদ্রলোক আমাদের ঘরের ভেতর নিয়ে এলেন। লম্বা তুলসী মঞ্চের দালান পেরিয়ে যখন ইন্দ্রনাথবাবুর ঘরে প্রবেশ করলাম,
দেখি 60 বছরের বয়সী একজন ভদ্রলোক সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে গায়ে একটি শাল জড়িয়ে বসে আছেন আর বই পড়ছেন। সজ্জিবাবু বললেন, নমস্কার রীন্দ্রনাথবাবু। ভদ্রলোক চোখ থেকে চশমা ছড়িয়ে বললেন, আরে তোমরা এসেছো দেখছি, বসো বসো, তা এত দেরি কেন হলো? সঞ্জীববাবু রাস্তার সমস্ত ঘটনার কথা বলতে ইন্দ্রনাথবাবু বেনুদার দিকে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বলেন, তাহলে আপনি সত্যান্বেষী? এরপর আমাদের দিকে তাকিয়ে বলেন, ওনাদের তো ঠিক চিনলাম না। বেনুদা নমস্কার জানি বলে, আগে আমি প্রভাত মুখার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর, আর উনি হলেন প্রখ্যাত লেখক শ্রী নীলকমল ব্যানার্জি, আর উনি হলেন আমার ভাই পরেশনাথ মুখার্জি, ওরূপে পার্শে। ভদ্রলোক মৃদু এসে বলেন, পার্শে সে আবার কি হে ছোকরা? আমি বলি, আসলে ওটা বেনুদার দেওয়া নাম। বেশ বেশ, তা মশাই আপনার সাথে পরিচয় হওয়ার শখ আমার অনেক দিন থেকেই ছিল। যখন জানতে পারলাম যে আপনারা এইখানে আসছেন, অর্থাৎ এই বরুল গ্রামে, তখন লোকটা সামলাতে পারলাম না। আর তাছাড়া এই বলে চুপ করে যান ইন্দ্রনাথবাবু। বেনুদা বলে, তাছাড়া কি ইন্দ্রনাথবাবু? বেনুদার কথায় হুঁশ ফিরিয়ে ভদ্রলোক বলেন, হ্যাঁ আসলে একটা সমস্যায় পড়ে আছি মিস্টার মুখার্জি। সমস্যা? বেশ তো বলুন না, যদি আমরা সমাধান করতে পারি। বলবো বলবো মিস্টার মুখার্জি, বলবো। তার আগে রাতের ডিনারটা সেরে ফেলুন। রাতের মস্ত আয়োজনের খাওয়া দাওয়া শেষ করে আমরা দোতলার একটা ঘরে বসে আছি। একটা সাদা চাদরে মোড়া খাটে বসে মিস্টার চিনি আর তাকে ঘিরেই আমরা চেয়ারে বসে আছি। বেনুদা নীরবতা ভঙ্গ করে বলে, আচ্ছা আমাদের ডাকার অন্যতম কারণটা জানালেন না ইন্দ্রনাথবাবু? ইন্দ্রনাথবাবু একটু অন্যমনস্কে বলেন, আসলে আপনাদের এই ঘরে কেন বসলাম জানেন? দেখুন সেটা তো আমাদের জানার কথা নয় ইন্দ্রনাথবাবু, তবে আপনি বললে অবশ্যই জানতে পারি। জানবেন কি মশাই, আপনাকে জানানোটাই খুব দরকার। এই বলে ভদ্রলোক তার পকেট থেকে একটা সাদা কাগজ বার করে বেনুদার হাতে দেয়। বেনুদা সেটা পড়ে আমার হাতে চালান করতে দেখি তাতে লেখা আছে, তুমি অন্যায়ের শাস্তি পাবে। বেনুদা এবার জিজ্ঞাসা করে, কিসের অন্যায় ইন্দ্রনাথবাবু? সেটাই তো সমস্যার বিষয় মিস্টার মুখার্জি। দেখুন জ্ঞান তো কাউকে ক্ষতি করেছি বলে তো মনে হয় না, তাহলে এইরকম। বেনুদা এবার জানলার সামনে গিয়ে জানলা খুলে ক্লাবের ছেলেদের ব্যাডমিন্টন খেলা দেখতে দেখতে বলে, দেখুন আপনি কি এখানে একাই থাকেন নাকি ইন্দ্রনাথবাবু? হ্যাঁ, তবে হরিহর আমার সাথেই থাকে, একলা মানুষ। কেন, আপনার পরিবার? দেখুন মিস্টার মুখার্জি, কলকাতায় থাকাকালীন আমি একটা বিবাহ করেছিলাম, কিন্তু আমার স্ত্রীর অকাল প্রয়াণে আমি সব কিছু ছেড়ে আবার এই দেশের বাড়িতে ফিরে আসি। তারপর আর বিয়ে করতে মন চায়নি মশাই। কলকাতায় কি কাজ করতেন আপনি? আমার কাঠের ব্যবসা ছিল প্রভাতবাবু, এখন এই বাড়ি আর বিয়ে কত এই দুফসলা জমি নিয়ে আমি বিব্য আছি। তাহলে আপনার চলে কি করে মানে খরচটা? একা মানুষ নীলকমল বাবু, তাই কোনো মতে ভালোই চলে যায়। বেনুদা এবার বলে, পুলিশকে জানিয়েছেন? না না, আসলে থানা এখান থেকে বহু দূর, আর তাছাড়া আমি চাই না পুলিশের মধ্যে যুক্ত। কিন্তু এসব বিষয়ে যে পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য ইন্দ্রনাথবাবু? জানি প্রভাতবাবু, কিন্তু আমি চাই এই বিষয়ে আপনি তদন্ত করুন আর এই অসহনীয় অবস্থা থেকে আমাকে বার করুন। বেনুদা এবার ইন্দ্রনাথবাবুর দিকে মুখ ফিরিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, প্রভাত মুখার্জি কারোর ভরসা ভাঙে না ইন্দ্রনাথবাবু,
আমি এই রহস্যের সমাধান অবশ্যই করার চেষ্টা করব, আর তার ভার আমি নিলাম। এই তো মশাই, এবার জমবে মজা। এতক্ষণ না মশাই এসব কিছু কিরকম ফিকে ফিকে লাগছিল, যেন নুন ছাড়া তরকারি। এবার কিন্তু খেলা জমবে। আমাদের চমকে দিয়ে হঠাৎ বলে ওঠেন নীলকমলবাবু। বেনুদা হেসে বলে, জমবে কিনা জানি না নীলকমলবাবু, তবে বেশিক্ষণ কম্বলের বাইরে থাকলে আমরা যে জমে যাব সেটা বলতেই পারি। পাশে ওঠ, ইন্দ্রনাথবাবু ফোন হয়েছেন। বেনুদার এই কথা শুনে আমি বিছানায় উঠে পড়ে উঠে দেখি বেনুদা জামা কাপড় পরছে, আর নীলকমলবাবু জ্ঞান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একবার বেনুদার দিকে আর একবার আমার দিকে। নীলকমলবাবু রেডি হয়ে নিন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। নিজের চোখ রকরাতে রকরাতে নীলকমলবাবু বলেন, কি করে হলো মশাই? ওখানে না গেলে কিছু বোঝা যাবে না নীলকমলবাবু, তাই আপনি যদি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি প্রস্তুত হচ্ছি। সঞ্জীবাবুর বাড়ি থেকে মিনিট পাঁচেক দৌড়েই চিনে বাড়ি, মাঝে খালি ওই খড়ি গাছে পড়ে পেরোলেই ওদের বাড়িটা। বাড়িটার সামনে যেতে দেখি পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরে ঢুকতে দেখি উঠোনে হরিয়ার মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছে, আর একজন ইন্সপেক্টর দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। বেনুদার সামনে যেতেই ইন্সপেক্টর এগিয়ে এসে বলেন, আরে আরে মিস্টার মুখার্জি, যে আপনি এখানে, কে সৌভাগ্য আমার। বেনুদা করমন্দন করার পর আমাদের পরিচয় করিয়ে দিয়ে বলে, আসলে গতকাল রাতে ইন্দ্রনাথবাবুর বাড়িতে আমাদের ডিনারের একটা ইনভিটেশন ছিল, আর কাল আনুমানিক ওই 11টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাই। তবে কি করে আপনি নিজের চোখে দেখুন না, চলুন। আমরা যখন ইন্দ্রনাথবাবুর বাড়ি ঘরে ঢুকলাম তখন দেখি দুজন কনস্টেবল ঘরে ঘুরে ফিরে দেখছেন, আর একজন ফটোগ্রাফার লাশের ছবি তুলছেন। লাশের দেখে বেনুদা আর আমি এগিয়ে গিয়ে দেখি কলায় শক্ত কিছু ধাতব বস্তু দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। বেনুদা আমাকে ইশারা করে ব্যাপারটা ভালো করে দেখার জন্য বলে। এদিকে নীলকমলবাবু আমার পেছন থেকে উঁকি মেরে ইন্দ্রনাথবাবুর লাশটা দেখার চেষ্টা করতে থাকেন। ঘরের বাইরে আসতেই নীলকমলবাবু বলেন, মানে কি হয়ে গেল বলুন তো মশাই, মানুষটার সাথে এই কাল রাতে পর্যন্ত আলোচনা হলো কিন্তু আজ। নীলকমলবাবু, সাধারণ মৃত্যুতেই মানুষ কিছু বুঝতে পারে না, এদিকে এটা তো একটা খুন, তাই ইন্দ্রনাথবাবুর পক্ষে। মিস্টার মুখার্জি, আমাকে বাধ্য হয়ে। ইন্সপেক্টর ভদ্রকতা থামিয়ে বেনুদা বলে, আমি জানি মিস্টার ভদ্র, আমরা প্রধান সাসপেক্ট, আর পুলিশের নজরে আমরা এখন আততায়ী তালিকায় থাকতে পারি। তাও আপনাকে অনুরোধ করবো যে আমাকে কিছু সময় দেওয়ার জন্য, যাতে আমাদের নির্দোষ এটা প্রমাণ করতে পারি আর আসল অপরাধীকে ধরিয়ে দিতে পারি আপনাদের হাতে। এরকম বলবেন না প্রভাসবাবু, মানে আপনার মতন এমন দুধে গোয়েন্দা এই বাংলায় খুব কমই আছে। তার উপর স্বনামধন্য লেখক নীলকমল বন্দ্যোপাধ্যায়ও আপনার সঙ্গে যখন আছেন, তাই আমাদের ভরসা না করে উপায় কী বলুন তো। বেশ, তা আপনি কিছু আন্দাজ করছেন নাকি? দেখুন, এখন সেভাবে কিছু বলা যাবে না মিস্টার মুখার্জি, যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে। আমাকে বেনুদার কথা থামিয়ে ইন্সপেক্টর ভদ্র বলেন, আপনাকেও বলতে হবে তাই তো, আমি রিপোর্ট পেলেই আপনাকে সব ইনফর্ম করে দেব, আপাতত আমি চলি। আর আপনি কেসটার নতুন কিছু তথ্য পেলেন কিনা সেটাও যদি আমাকে একটু জানিয়ে দিতে পারেন মিস্টার মুখার্জি। ইন্সপেক্টর ভদ্র চলে গেলে আমরাও সেখান থেকে বেরিয়ে আসি। পথে আস্তে আস্তে নীলকমলবাবু বলেন, আরে ও মশাই কি বুঝলেন সেটা তো বলুন। আপাতত একটু চায়ের দরকার নীলকমলবাবু, চলুন সামনে একটা চায়ের দোকান আছে সেখানে গিয়ে বসি। গ্রামের খড়ের চালার একটা ছোট্ট চায়ের দোকান, তারই সামনে ইট বাঁধানো বসার জায়গা, সেখানে বসে চা পান করতে করতে নীলকমলবাবু বলেন, একটা প্রশ্ন করে যাবে। বেনুদা চায়ে বিস্কুট ডুবিয়ে বলে, বলতেই পারেন, তবে অপরাধীকে সেটা জিজ্ঞাসা করবেন না। ওকে। এরপর চায়ের ভাতটা নিজের বসার জায়গায় রেখে নিজে উঠে দাঁড়িয়ে বেনুদার দিকে ফিরে নীলকমলবাবু বলেন, এবারে মশাই ওই চিঠির কথাটা পুলিশকে বললেন না কেন?
বেনুদা চা পান করতে করতে বলে, সব কথা যে বলতে হবে সেটাও তো কোথাও লেখা নেই নীলকমলবাবু, তবে মানে তবেটা কি? বেনুদা এবার চায়ের দোকানের দিকে স্ত্রীর দৃষ্টি দিয়ে বলে, ইন্দ্রনাথবাবুর অনেক বড় দায়িত্ব আমাদের দিয়ে কেড়ে নীলকমলবাবু, ওনার খুনিকে খুঁজে বার করা এখন আমাদের প্রধান কাজ, তাই আমি কিছু না বলা অবধি আপনারা স্পিক টি নট। মানে বুঝলাম বসে, খালি মাঝে মাঝে একটু ধরিয়ে দিলেই হবে। চায়ের দাম মিটিয়ে আমরা আবার চলে আসি সঞ্জীববাবুর বাড়িতে। পথে আস্তে আস্তে নীলকমলবাবু একটু দাঁড়িয়ে গাছপালা আর খালের ছবিও তুলতে থাকেন। সঞ্জীববাবু, এখন আমরা কোথায় চলেছি? রাতের অন্ধকারে পথে যেতে যেতে প্রশ্ন করেন নীলকমলবাবু। সঞ্জীববাবু টর্চের আলো রাস্তায় দেখাতে দেখাতে বলেন, মানে ডাকাতকালী মন্দির, এখানকার খুব বড় একটা মন্দির, প্রায় 500 বছরের ইতিহাস মশাই। এরপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, এ কি হলো মশাই, মানে আপনার এত চুপচাপ কেন? বেনুদা সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, একবার হরিহরের সাথে কথা বলতে পারলে ভালো হতো সঞ্জীববাবু। কিন্তু কেন বেনুবাবু? প্রশ্ন করলেন নীলকমলবাবু। আসলে আমার মনে অনেকগুলো প্রশ্নের খেলা চলছে নীলকমলবাবু, সেগুলোর উত্তর দিতে পারেন কি না সেটা তো জানা দরকার, তাই বেশ তো বাড়ি ফেরার পথে একবার চীনে বাড়িতে ঘুরে গেলেই হবে, বলে উঠলেন সঞ্জীববাবু। হ্যাঁ, সেটাই উচিত হবে, বেশ এবার চলুন, কোথায় যাচ্ছিলেন? আমরা যখন মন্দিরের সামনে পৌঁছালাম, দেখি মা কালীর সন্ধ্যা আরতি চলছে। তার সামনে দুজন বয়স্ক ব্যক্তি আর দু চারটে শিশু শাক আর ঘণ্টা বাজানোর জন্য দৌড়ে লাপালাপি করছে। নীলকমলবাবু সেদিকে দেখে বললেন, ভায়া, মানে ছোটবেলার স্মৃতি এই সজাগ হয়ে উঠল ভায়া। এরপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, কিন্তু বেনুবাবু, মানে মা কালীর সঙ্গে মানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক কেন? বেনুদা মুচকে এসে বলে, এখানে মনে হয় মা চামুণ্ডা হিসেবে পূজা করা হয়, কি তাই তো সঞ্জীববাবু? একদম ঠিক বলেছেন বেনুবাবু, এবার চলুন এখানকার বিখ্যাত একটা জিনিস খাওয়াই। সেটা কি সঞ্জীববাবু? খেলেই বুঝতে পারবেন। নতুন ওরের মাখা সন্দেশ মুখে নিতেই নীলকমলবাবু বললেন, মানে খাসা জিনিস বসাই, কী বলো ভায়া পার্শে, এই জিনিস মানে এই শহরে পেলেও তার স্বাদ কিন্তু এরকম হবে না। এটা একদম ঠিক বলেছেন নীলক। এই বলে বেনুদা হঠাৎ চুপ করে যায়। রাস্তার ওধারে চাদর চাপা দিয়ে চলে যাওয়া ভদ্রলোকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বেনুদা। এরপর তাড়াতাড়ি মাখা সন্দেশের প্লেটটা ফেলে দিয়ে সেও সেদিকে এগোতে থাকে। সঞ্জীববাবু পরে আসবেন শুনে আমরাও বেনুদার পিছনে এলাম। কিছু দূর এগোতেই বেনুদা সে ভদ্রলোককে লক্ষ্য করে বলে, হরিহরবাবু। বৃদ্ধ ভদ্রলোক পিছন দিকে বেনুদাকে দেখে মৃদু হেসে বললেন, আরে আপনি, তা আমাকে নমস্কার। আসলে আজ আপনার সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা ছিল হরিহরবাবু, সকালের ওরকম একটা বিশ্রী মুহূর্তে আপনাকে আর এমনি বিরক্ত করিনি। এখনই বা বিরক্ত করছেন কেন মশাই, আমি কিছু জানি না, যা বলার আমি পুলিশকে বলে দিয়েছি। না না, সেসব বিষয়ে আমি কিছু প্রশ্ন করব না আপনাকে, কিন্তু প্রশ্ন হলো, কাল রাতে ইন্দ্রনাথবাবু যখন খুন হলেন তখন আপনি কী করছিলেন? আমি শুয়েছিলাম নিজের ঘরে, সারাদিনের খাটুনির জেরে শুলেই ঘুমিয়ে পড়ি, এরপর আমি কিছু জানি না বাবু। তোমার বাবুকে কেউ খুনের হুমকি দিচ্ছিল সেটা তো তুমি জানো নিশ্চয়ই? কোন? অবাক হয়ে প্রশ্ন করি হরিহর, মানে অমনভাবে বলছো কেন ভায়া, জানলে বলো। জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে বললেন নীলকমলবাবু। বেনুদা এবার বলে, যতটা সত্যি আমাদের বলবে তত সুখে তুমি দিন কাটাতে পারবে হরিহর, নাহলে পুলিশের সন্দেহের তালিকায় প্রথম নামটা কিন্তু তোমার কেউ আটকাতে পারবে না। কেন মিছে বিরক্ত করছেন বলুন তো, আমি মুখ্য সূক্ষ্ম গরিব মানুষ, আমি অত কিছু জানি না। দারোগাবাবু যদি মনে হয় যে আমি খুনটা করেছি, তাহলে আমাকে জেলে পুড়ে দিক, আমি কিছু বলতে পারবো না, আর আমি কাউকে ভয়ও করি না। দেখো, প্রশ্নটা ভয়ের নয়,
তুমি কি চাও না যে তোমার বাবুর যে হত্যা করেছে তার শাস্তি হোক? আমার চাওয়ার সাথে কিছু আসে যায় না, আমার বয়স হয়েছে তাই। হঠাৎ একটা রাস্তার কুকুর নীলকমলবাবুর পায়ের সামনে এসে ঘোরাঘুরি করাতে নীলকমলবাবু তাকে দুর্বার তাড়াবার চেষ্টা করেন। পরে একটা ছোট ইট তুলে মারতে যাবেন, অমনি হরিহর তার হাত আটকে বলেন, ওরকমটি করবেন না কর্তা, ওরা কথা কইতে পারে না বলে এই নয় যে আপনি ওদের মারতে পারেন, ওরা মানুষের থেকে শত গুণে বিশ্বাসী, এরকম ভুল আর করবেন না, বুঝেছেন? আমি লক্ষ্য করি হরিহরের চোখে যেন মশালের আগুন জ্বলে উঠেছে। বেনুদাকে দেখলাম তা এক দৃষ্টিতে হরিহরের দিকে তাকিয়ে থাকতে। বেনুদার চোখে এখন হাজার প্রশ্ন উকি দিচ্ছে তা বলে দিতে হয় না। হরিহর সেখান থেকে আর একটাও কথা না বলে চলে আসে। নীলকমলবাবু বলেন, কি বলুন তো মশাই, হরিহর এরকম ব্যবহার করলো কেন বলুন তো? হরিহরে যাওয়ার লক্ষ্য করে বেনুদা বলে, সেটাই তো ভাবাচ্ছে নীলকমলবাবু, রহস্যের শিখর যে কত দূর সেটা মেপে দেখা দরকার। চলুন এবার বাড়ি ফেরা যাক। বাড়িতে এসে থেকে সেই যে বিছানার ওপর সবুজ ডায়েরিটা নিয়ে বেনুদা শুয়ে পড়েছে তারপর থেকেই কারোর মুখের কোনো কথা নেই। নীলকমলবাবু এবার নীরবতা ভঙ্গ করে বলেন, আচ্ছা মশাই, এই আপনি এখন কি করতে মানে চলেছেন? বেনুদা বিছানা থেকে উঠে হাতের ডায়েরিটা টেবিলে রেখে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলে, আচ্ছা নীলকমলবাবু, আপনার রাত জাগার অভ্যেস আছে তো? হ্যাঁ, মানে এই গল্প লেখার সুবাদে তো আছে মশাই, তবে এমনটা কেন বলছেন বলুন তো? আজ রাত জাগতে হবে নীলকমলবাবু। এই কেন বেনুবাবু, এই রাজ্যকে কী করতে হবে? চিনেবানির ওপর নজর রাখতে হবে নীলকমলবাবু। সঞ্জীববাবু এবার বললেন, মানে তাহলে আমিও যাবো মিস্টার মুখার্জি? না সঞ্জীববাবু, এটা আমরাই করব, আমাদের কোনো অসুবিধা হবে না। বেশ, আপনি যখন চাইছেন না তখন আমি যাব না, তবে মশাই একটা লাঠি আর ওই গ্যামাক্সিনটা সঙ্গে রাখবেন। নীলকমলবাবু জিজ্ঞাসা করলেন, এই কেন কেন সঞ্জীব? মানে আসলে গ্রাম তো মানে শিয়ালের একটু উপদ্রব আছে তাই। তার মানে এই লোকাল হাইনাস কি বলেন বেনুবাবু, বেশ এই জমেই যাবে। জমবে কি না জানি না নীলকমলবাবু, তবে অনেক রহস্যের সমাধান যে আজ হবে সেটা বলতে পারি। আমরা এখন তিনজন দাঁড়িয়ে আছি চিনে বাড়ির অনতি দূরে একটা গাছের আড়ালে। নীলকমলবাবু আগেই চারপাশে গ্যামাক্সিন ছড়িয়ে দিয়েছেন। বেনুদা এক দৃষ্টিতে তাকিয়ে আছে চিনে বাড়ির দিকে, আর আমি ভেবে চলেছি কি খুঁজে চলেছে বেনুদা। নীলকমলবাবু আস্তে আস্তে বললেন, মানে আচ্ছা মশাই, এই লাঠিটা কেন আনলেন না বলুন দেখি মশাই, এ এখন যদি শিয়ালে। নীলকমলবাবুর কথা শেষ হতে না দিয়ে বেনুদা তার পকেট থেকে রিভলভারটা বার করে দেখায়। নীলকমলবাবু হাসি হাসি মুখে বলেন, বেশ কি মানে চিন্তাটা দূর হলো মশাই, আপনি এই নিস্টেম দেখা চালিয়েছেন। আমি এবার বেনুদাকে জিজ্ঞাসা করি, কি দেখছো বেনুদা, আর কারো পিড়ে বা তুমি নজর রাখছো? বেনুদা ওই একইভাবে তাকিয়ে থেকে বলে, সব জানতে পারবি পারছে, খালি সময়ের অপেক্ষা। প্রায় ঘণ্টাখানেক ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। নীলকমলবাবু একটা ইটের ওপর বসে এক দৃষ্টি দিয়ে ধানের ক্ষেতের দিকে আঙুল দেখিয়ে কী সব আকার আঁকার চেষ্টা করছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি করছে নীলকমলবাবু? নীলকমলবাবু দূরে মাঠের মাঝখানে থাকা বৈদ্যুতিক পোল আর তারের দিকে তাকিয়ে বললেন, এই দেখো ভায়া, ওই পূর্ণিমা চাঁদের আলোয় এ ওটাকে কেমন বড় সড়ো কাকতারুয়া লাগছে দেখো। সত্যি ভদ্রলোকের শিল্পী সত্তার এলেম আছে। আমি কিছু বলতে চাব অমনি বেনুদা বলে, পাশে এদিকে। আমরা দুজন বেনুদার পাশে দাঁড়াতে দেখি চিনে বাড়ির সদর দরজা খুলে একজন লোক এক হাতে লাঠি আর অন্য হাতে একটা কাপড়ে ঢাকা কি জিনিস নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল। বেনুদা আমাদের হাত নির্দেশ করে সেদিকে যাওয়ার জন্য বলে। আমরা বেনুদার পেছন পেছন আস্তে আস্তে পায়ে শব্দ না করে খুব সন্তর্পণে এগোতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় গাছপালা ফাঁকা হয়ে গেল আর তারপরেই দেখা গেল একটা পুকুর। আমরা এবার এক বটতলার আড়ালে লুকিয়ে পড়লাম। চাঁদের আলোতে দেখলাম সেই অপরিচিত ভদ্রলোক পুকুর পাড়ে
পাশ বাগানের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর মাটিতে সেই কাপড় ঢাকা বস্তুটি রেখে বললেন, বলু খাও আর খেয়ে যা, খেয়ে যা বাবা, অনেক কষ্ট তুই করেছিস, এবার তোর শান্তি, আমি তোর মৃত্যুর বদলা নিয়েছি। বেনুদা এবার বলল, নীলকমলবাবু চিনতে পারছেন? নীলকমলবাবু টাকা হাত বুলিয়ে বললেন, এবারে না পোষায় কে বলুন তো? হরিহর। আমি অবাকে বলি, হরিহর কিন্তু এখানে কি করছ? সেটাই তো জানতে হবে রে পাশে। বেশ তোরা এখানে একটু দাঁড়া, আমি আসছি। এই বলে বেনুদা আস্তে আস্তে এগিয়ে গিয়ে অন্ধকারে মিশে যায়। নীলকমলবাবু বললেন, ভায়া এইসব কি হচ্ছে বলো তো? এমনিতেই চারিদিকে শিয়ালের ডাক, সে এক ভয়ঙ্কর ব্যাপার, তার উপর হরিহর এই ভুলু ভুলু করে ডাকছে, আবার তোমার দাদাও কোথায় হাপিস হয়ে গেলেন? অত ভাববেন না নীলকমলবাবু, বেনুদের মাঝে নিশ্চয়ই কিছু একটা বুদ্ধি খেলেছে, তাই ও গেছে। আমরা দুজন পাথরের মতন তাকিয়ে থাকি হরিহরের দিকে। সে তখনও বলে চলেছে, বলো তোর খুনের শাস্তি আজকে দিয়েছি অপরাধীকে, ওই ব্যাটা ইন্দ্রনাথকে নিজের হাতে খুন করেছি আমি, এবার আমার মরেও শান্তি নে বলো, আমার মরেও শান্তি। হঠাৎ আমাদের চমকে দিয়ে বেনুদা রিভলভার তাক করে তাকলো হরিহরের দিকে, তারপর বলে উঠল, আপনার সব খেলা শেষ হরিহরবাবু, প্রথম থেকেই আমার আপনার ওপর সন্দেহ ছিল, কিন্তু মজার বিষয় হলো এত তাড়াতাড়ি যে রহস্য সমাধান করে ফেলব সেটা ভাবতে পারিনি। আমরা বেনুদার কাছে এগিয়ে যেতে দেখি বেনুদার মুখে সেই বিখ্যাত ধারালো হাসিটা। তিনির প্রথম আলো স্পর্শ করলো বেনুদার মুখকে, পাখির কলরবে ভরে যাচ্ছে আকাশ বাতাস, আস্তে আস্তে সরে যাচ্ছে রাতের জমে থাকা জমাট অন্ধকার, আর তারই সঙ্গে চিনি বাড়ির রহস্য। আমি আর নীলকমলবাবু এক দৃষ্টিতে তাকিয়ে আছি বেনুদার দিকে, আর হরিহর বসে আছেন উঠোনে ঠিক মাঝখানে মাথায় হাত দিয়ে, তার মুখে চোখে অদ্ভুত এক চিন্তার ছাপ, যেন অচেনা কোনো আতঙ্কে তাড়া করে বেড়াচ্ছে থাকে। নীলকমলবাবু তার কাছে এগিয়ে গিয়ে বেনুদাকে বলে, মানে কিছুই তো বুঝতে পারছি না পোষাই, ব্যাপারটা কি বলুন তো? বেনুদা চেয়ারে হেলান দেয়া মাথাটাকে সিঁড়ে করে বলে, ব্যাপারটা বর্ণনা আমি আজ করব না নীলকমলবাবু, করবেন হরিহর। এই বলে হরিহরের দিকে তাকিয়ে বলে, কি হলো হরিহর, এবার তো মুখ খোলো। হরিহর হিংস্র দৃষ্টি গিয়ে পড়েছে বেনুদার ওপর। বেনুদা আবার বলে, তুমি মুখ খুলবে না পুলিশ খুলবে? বেনুদার কথা শেষ হতে না দিয়ে হরিহর বলে, না না সেটা করবেন না, আমি সব বলছি। নীলকমলবাবু হরিহরের দিকে ফিরে বলেন, মানে বেশ তো বাবা, আমার এই তস হয়েছে না বলেই ফেলো না। হরিহর নিজের মনের ভাবনাগুলো কি গুছিয়ে বলতে শুরু করল, খুব ছোট দেখেই আমি এ বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পরিকর্তা, আমার বাবা এখানে কাজ করতেন, মা আমার জন্মের সময় মারা যান, তাই অল্প বয়সেই বাবার হাতে হাতে কাজ করতে করতে কখন যে চিনে বাড়ির অদৃশ্য সদস্য হয়ে পড়েছি বুঝতেই পারিনি। বাবুদের বায়না, আদর, রাগ, অভিমান শুনতে শুনতে নিজের অস্তিত্বটাই যে কখন হারিয়ে বসেছি মনেই নেই। হঠাৎ একদিন, এই বলে কাঁদতে থাকি হরিহর। বেনুদা একটু ঝুঁকে পড়ে বলে, তারপর? তারপর একদিন বাবুর কাছে বকুনি খেয়ে অভিমানে বেরিয়ে চলে যায় শ্মশান ধারে, সেখানে পুকুর ধারে বসে ভাবতে থাকিন যাদের জন্য জীবনের এতগুলো বৎসর উৎসর্গ করলাম তারাই কিনা আমায় ভুল বুঝল। আস্তে আস্তে ঝাপসা হয়ে উঠতে লাগলো আমার চোখ, হঠাৎ কোথা থেকে একটা কোমর স্পর্শ হতে লাগলো আমার হাতের ওপর, মুখ ফিরিয়ে দেখি একটা সাদা ধবধবে কুকুর ছানা, তার মুখ দেখে ভারী মায়া হলো কথা, কোলে তুলে নিলাম।
সেই পোষ্যটি তার জিভ দিয়ে আমার চোখের জল চাটতে লাগল। বিশ্বাস করুন কর্তা, আমার মনে হলো আমাকে ভালোবাসার একটা মানুষ পেলাম। রাস্তায় আসতে আসতে একটা নামও ঠিক করলাম, যে আবার মনের কষ্ট ভুলিয়েছে তাকে আমি ভুলো বলেই ডাকব। এর বলে চুপ করে যায় হরিহর। বিনুদা বলে, তারপর? বাড়িতে তো নিয়ে এলাম, কিন্তু বেটা ইন্দ্রনাথ কিছুতেই বুলুকে রাখতে চায় না। পরে ঠিক হয় বাবু বাড়ি থাকলে গোয়াল ঘরে অন্ধকার ঘরে শেকল বাঁধা অবস্থায় রাখা হবে বুলুকে। তাতে প্রথম প্রথম বুলুর অসুবিধা হলেও একসময় বাধ্য হয় সেখানে থাকতে। সারাদিনের গোয়াল ঘরে আর রাতে বাবু ঘরের দরজা বন্ধ করে দিলে ছাড়া হতো বুলুকে, কিন্তু বাড়ির গণ্ডির বাইরে তাকে কখনোই ছাড়া হয়নি। ইস, মানে এ কি অত্যাচার মশাই, ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, বলে উঠলেন নীলকমল বাবু। বিনুদা আবারও হরিহরকে বলে, এরপর কি হল হরিহর? এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন গোয়াল ঘরের দরজা খোলার পাওয়ায় শিকল ছিঁড়ে বেরিয়ে আসে বুলু, আর ইন্দ্রনাথের দামি ফুলদানিটা নষ্ট করে মেঝেতে ফেলে ধ্বংস করে দেয়। সে নিজের শখের জিনিস ভেঙে মেঝেতে পড়ে থাকতে দেখে ইন্দ্রনাথের মাথায় আগুন চেপে বসে, হাতের সামনে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে বুলুর গায়ে। আমি বাধা দিতে যাই, বিশ্বাস করুন তু রাগের বসে আমাকেও মারতে থাকেন। আমি দৌড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচাই, কিন্তু বুলু পারেনি, বিশ্বাস করুন বুলু পারেনি। এ তো পাশবিক ব্যাপার বেনু বাবু, আমি বলি আপনি কিছু করবেন না দয়া করে নীলকমল বাবু, আগে শুনে নিন হরিহর কি করেছিল। এরপর বেনুদা হরিহরের দিকে তাকিয়ে বলে, তারপর তুমি মনস্থির করলে যে ইন্দ্রনাথ বাবুকে এইভাবে মারবে, তাই তো? একদম ঠিক বলেছেন কর্তা, ফুল শুধু আমার পুষ্ট ছিল না, আমার বন্ধুও ছিল বটে। আমি এবার বলি, কিন্তু বেনুদা এবার কি করবে তুমি? বেনুদা চেয়ারে হেলান দিয়ে মাথার উপর হাতটা রেখে বলে, কিছু কিছু রহস্যের সমাধান না করাই ভালো রে তো পারছি, না হলে এমন কিছু অপ্রিয় সত্য কথা উঠে আসে যেটা মানা সম্ভব নয়। নীলকমলবাবু কিছু একটা ভেবে বলেন, এ তাহলে মশাই কি করবেন, মানে পুলিশ? নীলকমলবাবুর কথা থামিয়ে বেনুদা বলে, যা শুনলেন সেটা ভুলে যান নীলকমলবাবু, ভুলু কুকুর বলে অবলা বলে ওর শাস্তি, ওর খুনের শাস্তি হবে না, কি বলে নীলকমলবাবু? কিন্তু মশাই হরিহরে উচিত ছিল পুলিশকে জানানো। অবলাদের জন্য কোনো আইন নেই নীলকমলবাবু, তার চেয়ে বরং হরিহরের দেওয়া শাস্তিকে সম্মান জানাই আমরা। এরপর কিছুক্ষণ চুপ থেকে বেনুদা আবারও বলে, আর ভুলু এখন অনন্তের যাত্রী নীলকমলবাবু, ওকে যেতে দিন, হরিহরের মতন মানুষদের পরিমাণ অনেক দিনে দিনে কমে যাচ্ছে, তাই বলে ইন্দ্রনাথ বাবুর মতন শয়তানের জন্ম হচ্ছে। থাকতে দিন হরিহরকে ওর ভুলুর রেখে যাওয়া স্মৃতিকে আগলে ধরে। বেনুদা কথা থামাতে লক্ষ্য করলাম এক বিন্দু জলের ফোঁটা গড়িয়ে পড়ল বেনুদার চোখের কোণ থেকে। আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ ব্যানার্জি রচিত বেনুদা সিরিজের দ্বিতীয় গল্প চিনে বাড়ির রহস্য। গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রহস্য আর রোমাঞ্চ। নমস্কার।